হাতরাসে মৃতদেহের সারি দেখে অসুস্থ পুলিশকর্মী, কয়েক মিনিটের মধ্যে মৃত্যু। 121 জনের মৃত্যুর পর সকালে ভোলে বাবার আশ্রমে পুলিশ। অবাক হবেন সংঘোষিত গরুর পরিচয় জানলে। এ যেন মৃত্যু মিছিল, চারিদিকে স্বজন হারানোর হাহাকার। হাতরাসের মর্গে অসংখ্য মৃতদেহ দেখে অসুস্থ হয়ে মৃত্যু হয় এক পুলিশ কর্মীর। পাশাপাশি হাতরাস ঘটনার পর থেকে খোঁজ মিলছে না ভোলে বাবার। হাতরাসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সকলেই। মর্গে ঢুকছে একের পর এক মৃতদেহ, যেদিকেই চোখ যায় সেই দিকেই পড়ে রয়েছে মৃতদেহ। ডিউটিতে গিয়ে মর্গে ঢুকে অসংখ্য মৃতদেহ দেখে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এক পুলিশ কনস্টেবল। জানা যায় এরপর তার সহকর্মীরা তাকে ধরাধরি করে এসি রুমে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি, হঠাৎই মৃত্যু হয় তার। হাতরাসে সৎসঙ্গের অনুষ্ঠানে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি একাধিক মানুষ। জানা যায় এদিন একের পর এক মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছিল মর্গে। এদিন ডিউটিতে গিয়ে মর্গের ভেতর ঢুকতেই হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এক পুলিশ কনস্টেবল। মর্গের চারিদিকে ছড়িয়ে রয়েছে মৃতদেহ, একের পর এক মর্গে ঢুকছে মৃতদেহ। এমন পরিস্থিতি দেখে হঠাৎই অসুস্থ বোধ করেন ওই পুলিশ কনস্টেবল। তাকে ঘামতে দেখে তার সহকর্মীরা মিলে তাকে তড়িঘড়ি করে নিয়ে যায় পাশের একটি এসি ঘরে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। তবে চিকিৎসক সূত্রে জানা গিয়েছে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তার। এই ঘটনায় স্বাভাবিকভাবেই কান্নায় ভেঙে পড়েছেন মৃত পুলিশ কনস্টেবলের পরিবারের লোকেরা, সেই সাথে ভেঙে পড়েছেন তার সহকর্মীরা। পাশাপাশি হাতরাস কাণ্ডের পর থেকেই বেপাত্তা ভোলে বাবা। জানা গিয়েছে পেশায় একজন পুলিশ কনস্টেবল ছিলেন ভোলে বাবা, হঠাৎই 1990 সালে অবসর নেন তিনি। নাম পরিবর্তন করে নাম নেন নারায়ণ সাকার হরি। তারপর থেকেই স্বঘোষিত এই ধর্মগুরু অল্প অল্প করে শুরু করেন সৎসঙ্গ। জানা যায় এদিন তারই ডাকা সৎসঙ্গে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। এখনো পর্যন্ত মৃতের সংখ্যা 121। আহত অবস্থায় একাধিক মানুষ হাসপাতালে ভর্তি, কিন্তু তারপর থেকে বেপাত্তা স্বঘোষিত ধর্মগুরু সুরজ পাল ওরফে নারায়ণ সাকার হরি। ভক্তদের কাছে তিনি ভোলে বাবা নামেই পরিচিত। মঙ্গলবারের ঘটনার পর থেকে হাতরাসের বাসিন্দাদের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে ভোলে বাবার ওপর। তার পোস্টার লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট পাথরও। সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার হাতরাসের একটি সৎসঙ্গে ডাক দিয়েছিল ভোলে বাবা। খোলা মাঠে তাঁবু খাটিয়ে সৎসঙ্গের আয়োজন করা হয়েছিল, এই গরমে যেখানে কোনো পাখার ব্যবস্থা করা হয়নি, ফলে সকলেই হাঁসফাঁস করছিলেন। সৎসঙ্গ শেষ হওয়ার পরই মানুষ হুড়মুড়িয়ে মাঠের বাইরে বেরোনোর চেষ্টা করে, আর তাতেই ঘটে বিপত্তি। ইতিমধ্যেই পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 121, আহত হয়েছেন একাধিক মানুষ, হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। বুধবার সকালে তাদের দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তবে এই ঘটনার পর থেকেই বেপাত্তা সেই ভোলে বাবা। উত্তরপ্রদেশ পুলিশ ঘটনার পর তদন্ত শুরু করেছে। কার দোষে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ একটি এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে। সে এফআইআরে সৎসঙ্গের আয়োজকদের নাম থাকলেও সেই ভোলে বাবার নাম নেই। তবে ঘটনার পর থেকেই ভোলে বাবাকে নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। হাতরাসের এই ঘটনায় তোলপাড় গোটা দেশ। পাশাপাশি কি কারণে ঘটল এই ঘটনা তা নিয়ে ইতিমধ্যে দানা বেঁধেছে রহস্য। তবে জানা গিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। ঘটনার পর থেকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর খবর উঠে এসেছে সামনে। জানা গিয়েছে একটা সময় পুলিশে চাকরি করতেন সুরজ পাল, তারপর চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নাম বদলে নিজেকে ধর্মগুরু বলে প্রচার করতে থাকেন, তৈরি করেন আশ্রম। জানা গেছে তার ভক্ত সংখ্যায় নেহাতি কম নয়, আশেপাশের আরও কয়েকটি রাজ্যে রয়েছে তার ভক্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, হাতরাস।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।